বন্ধুরা, আগের ভিডিওতে তোমরা অবশ্যই দেখতে পেয়েছ যে আমাদের ডেস্টিনেশন যাওয়ার পথে প্রথম ভিউ পয়েন্ট আমরা তোমাদের টি বাগান দেখিয়ে দিয়েছি। আর নেক্সট যেটা সেকেন্ড রয়েছে বা লাস্ট এই দিনের ভিউ পয়েন্ট, সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, অলরেডি পৌঁছে গেছি। জায়গাটার নাম কিন্তু পাপড় খেতি। এবার অবশ্যই বুঝে গেছো তাহলে আমরা কোন জায়গার উদ্দেশ্যে বেরিয়ে চলে গেছি। ঠিক একদম লাভা যাচ্ছি আমরা। মালবাজারে যদি নামো, মালবাজার থেকে লাভা যাওয়ার পথে কিন্তু এই দুটো ভিউ পয়েন্ট তোমরা অবশ্যই পাবে। অনেক সময় ড্রাইভার কিন্তু পাপড় খেতিতে দাঁড়ায় না, তো আমাদের দাঁড়াচ্ছিল না, আমরা দাঁড়াতে বলেছি, কারণ এই জায়গাটা এত সুন্দর জায়গা বলে। তো দেখো, আমি এগিয়ে যাচ্ছি, একটু স্টাইলে চুলটা ঠিক করে নিচ্ছি, আর পেছন দিক থেকে আমার মেয়ে ভিডিও করছে। তোমরা অবশ্যই জানো আমাদের সমস্ত কিছু ভিডিও আমার মেয়েই করে থাকে। তো দেখো, ওপর থেকে ও পুরো যে জলটা নিচে বয়ে এসছে সেইটা তোমাদের দেখাচ্ছে, এবং স্বচ্ছ কাঁচের মতো জল। আর পাহাড়ে তো এই যে জিনিসগুলো থাকবেই, আর এই জিনিসগুলো কিন্তু খুব ভালো লাগে, তবেই মনে হয় পাহাড় পাহাড় ঘুরতে গেছি, তাই না? তো একটু তোমাদের দাদা ভাই আর আমি ওপর থেকে উঁকিঝুঁকি মারলাম ওপরে উঠে ব্রিজ দিয়ে। তো এবার এগিয়ে যাচ্ছি। তো পাপড় খেতিতে দাঁড়ানোর উদ্দেশ্য হচ্ছে যে লাভা, পাপড় খেতি থেকে লাভা পৌঁছতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে, কারণ ওখানে মেঘের খেলা চলে আর বৃষ্টির খেলা চলে। তো যে কারণের জন্যেই সময়টা লাগে। তো এই পাপড় খেতিতে অনেক ছোট বড় মিশিয়ে দোকান রয়েছে, এখান থেকে তোমরা নাস্তা কিছু সেরে নিতে পারো। আর তোমরা অবশ্যই, আগে তোমাদের জানিয়েছিলাম যে আমাদের ট্রেন প্রচুর লেট ছিল, মোটামুটি যারা পৌঁছে যাওয়ার তারা প্রায় ধরে নাও অন্তত 2:30 থেকে 3টার মধ্যে পৌঁছে যায়, কিন্তু আমাদের আমরা তখন গন্তব্য মানে আমাদের লাভাতে গিয়ে হোটেলে আমরা পৌঁছেছি তখন প্রায় 5টা বেজে গেছে। তো দেখো, আমার কুকুরটাকে দেখে খুব খারাপ লাগছিলো, আমার মেয়ে একটু ওর সাথে গল্প করে নিল। নিয়ে এবার এখানে একটা হনুমান টেম্পল রয়েছে, মেন এটার জন্যেই কিন্তু এই জায়গাটার নাম। তো পাথর কেটে কেটে ওপরটায় উঠতে হবে। তোমাদের দাদা ভাইয়ের শরীর খারাপ তোমরা অবশ্যই জানো, তাও তোমাদের দাদা ভাই আর আমরা ভীষণ পাহাড় ভালোবাসি, কিন্তু আমার মেয়ে সমুদ্র ভালোবাসে। তো সমুদ্রকে ঘুরিয়ে নিয়েই তারপর আমরা আবার পাহাড়ে গেছি, সেটা দেখেইছ, অল্প দিনের মধ্যে আবার এটা বেরিয়ে পড়েছিলাম আমরা। তো আমি ভিডিও করছি, তোমাদের দাদা ভাই ওপরে উঠছে, এরপর আমি ওপরে উঠবো, সেটা আমার মেয়ে ভিডিও করবে। এবং ওখানে আমরা দুজন মিলে, আমার মেয়ে করেছে, আমরা দুজনে করেছি, ভিডিও করেছি, শ্যুট করেছি, অনেক রকম কিছু ছবি তুলেছি, আর আমার মেয়ে দেখিয়েছে। দেখো তোমাদের, পাথর কেটে কেটে কীভাবে সিঁড়িগুলো তৈরি হয়েছে, কতটা খাঁড়াই সিঁড়ি। তো এর ওপর দিয়ে আমরা উঠে চলে গেলাম, আমি একটু হনুমানজিকে দর্শন করে নিলাম। আর ওপর থেকে ভিউটা কিন্তু অসাধারণ লাগছিল, মানে কি বলবো, যারা গেছো তারাই একমাত্র বুঝতে পারবে ভিউটা, বলে বোঝানো যাবে না। তাই যতটা সম্ভব তুলে ধরেছি তোমাদেরকে, কারণ এই টাইমের পাহাড় জানোই বর্ষায় কিন্তু চারিদিক সবুজে সবুজ থাকে, প্রপার বর্ষা তাও শুরু হয়নি, তাতেও জলের স্রোতটা দেখে তোমরা বুঝতে পারছ এখানকার প্রচুর লোকাল মানুষ কিন্তু এখানে আসে, আড্ডা দেয়, রিলস তৈরি করে, ভিডিও করে, খাওয়া দাওয়া সারে, আড্ডা দেয়। আমি প্রণাম সেরে নিলাম, এবার তোমাদের দাদা ভাই কিছু বলবে। আর হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে পাপড় খেতি। পাপড় খেতিতে এলে কিছু আপনার কত কত খিদে পেয়ে গেলে রেস্টুরেন্টে কফি, চাউমিন, মোমো, ম্যাগি এসব তো পাবেন। আর সবথেকে বড়ো জিনিস, এই ওপরে আমরা দাঁড়িয়ে আছি, এখানে একটা হনুমানজির মন্দির আছে, আর নিচে হচ্ছে ক্যান নদী। এবার আমরা সবাই একে একে খুব সাবধানে নেবে পড়লাম, কারণ উঠতে যতটা ইজি, নামতে কিন্তু ততটাই একটু শক্ত আছে জায়গাটা। তারপরে কী খাবো ভাবতে ভাবতে একটা ছোট্ট রেস্টুরেন্টে আমরা ঢুকে পড়লাম। পাশাপাশি এখানে সব রেস্টুরেন্ট, ছোট্ট ছোট্ট সব ঘরের মধ্যে করেই এই রেস্টুরেন্টগুলো তৈরি হয়েছে। দেখো, আমি একটু ভাবুক চিন্তায় চলে গেলাম, তোমাদের দাদা ভাই বসে আছে আর মেয়ে ভিডিও করছে। আর এই নিচ দিয়ে
তোমরা এখানে যেতে পারবে, ওই নদীটার একদম পাড়ে গিয়ে ভিডিও করতে পারবে, আরও শুটিং করতে পারবে, জল পায়ে দিতে পারবে। কিন্তু যেহেতু বর্ষা এসে গেছে তাই ওই টাইমটা কিন্তু বন্ধ রেখেছে। এরকম তোমাদের সমস্ত কিছু আমি আগেও দেখিয়েছি। এরপর চাউমিন এসে গেল, এখানে অর্ডার দিয়েছিলাম আমরা চিকেন চাউ, এর চাউগুলো দেখো কি মোটা মোটা, আর একটা কি সস মিশিয়েছিল, কিরম খেতে লাগছিলো। আমার মেয়ে তো খেতে চাইছিল না, তাও ওকে জোর করে খাওয়ালাম। দেখো আমিও খেয়ে নিচ্ছি, চিকেন দিয়েছিল, দারুণ দারুণ বানিয়েছিল, সেটাও আমি বললাম ভিডিওতে। আর এই খেতে খেতে বাইরে বৃষ্টি হচ্ছে আর আমরা খেয়ে নিচ্ছি, এনজয় করতে করতে তোমরাও আমাদের সাথে একটু খেয়ে নাও, এনজয় করে নাও। আর এরপর দেখতে পাবে আগে আগে কি হচ্ছে, তো চলো দেখতে থাকো। আমাদের অনেকটাই বেলা হয়ে গেছে, যার জন্য আমরা চাউমিন অর্ডার দিয়েছিলাম, দিয়েছে, এবার খেয়ে নিই। এরই মধ্যে আমরা খাওয়া দাওয়া সেরে গাড়িতে উঠতে যাব, আমাদের ড্রাইভারকে ফোন করছিলাম। সেই টাইমে দেখছি কিছু লোক ওই পাড়ে যেখানে বারণ রয়েছে সেই পাড়ে গিয়ে ওনারা স্নান করছে। ওপর থেকে প্রচুর মানুষ ওনাদের ডাকাডাকি হাঁকাহাঁকি করে আনবার চেষ্টা করছে, কারণ তোমরা অবশ্যই জানো যদি জলের স্রোত কোনো ক্রমে বেড়ে যায় তাহলে কিন্তু প্রাণ বাঁচানো দায় হয়ে যায়। তো তারপর কি করব, আমরা তো আর কিছু করার নেই, আমাদের তো আমার গন্তব্যস্থলে যেতেই হবে, দেরি হয়ে যাচ্ছিলো, তাই আমরা গাড়ি করে আবারও বেরিয়ে পড়লাম। অবশ্যই চারিদিকটা দেখতে পাচ্ছ, শুধু মেঘ আর বৃষ্টি, মেঘ আর বৃষ্টি। আমাদের খুব মনটা খারাপ লাগছিলো যে এমন একটা জায়গায় এলাম বৃষ্টি চালু হয়ে গেল, কিন্তু কিছু করার নেই। অবশ্যই যারা লাভা গেছো কিন্তু এটা জানো, শুধু মেঘ বৃষ্টির খেলা জায়গাটা লাভা, মানে লাভার এইসব দুটো জায়গায় কিন্তু মেঘ বৃষ্টির খেলা হয়। এই এক পাহাড় থেকে আরেক পাহাড় যাচ্ছি, যখন মেঘ সরে যাচ্ছে বৃষ্টি সরে যাচ্ছে, আবার কখনো মেঘটা এসে ওখানে জমা হচ্ছে তাই বৃষ্টি হচ্ছে। এই করতে করতেই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে গেলাম। কিছুটা যাওয়ার পর আমার মেয়ের আর আমার এত শরীর খারাপ লাগছে, আমার মেয়ে বমি করে ফেললো, যা চাউমিন খেয়েছে সব বমি করে ফেললো। ওর শরীর খুব খারাপ লাগছিলো কারণ ও সামনে বসে ভিডিওটা করছিল বলে। তো এরপর দেখো আমরা কিন্তু আসল জায়গায় পৌঁছে গেলাম, দেখতে পাচ্ছ কত গাড়ি রয়েছে, কারণ আমরা যেদিন লাভা গেছি প্রচুর মানুষ রিসব থেকে লাভা এসছে অথবা আরও অন্যান্য জায়গা থেকে লাভা এসছে, স্টে করবে, লাভায় থাকবে একদিন, কারণ সেটা অবশ্যই জানো, এর পরের ভিডিওগুলোতে অবশ্যই তার কারণ দেখতে পাবে। তো এর মাঝে তোমাদের বলে দিই আমি লাভা পৌঁছে গেলাম, হোটেলটাও তোমাদের আমি দেখিয়ে দেবো, ওইখানে সবই হোটেল মিন্স, কিন্তু এখানে হোমস্টে সব, খাওয়া দাওয়া সমিতি সমস্ত কিছু সেগুলো তোমাদের জানাবো। তো তোমাদের একটা কথা বলি, যাদের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করতে কিন্তু ভুলো না, আর ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না, স্কিপ করে দেখলে আমাদের খুব খারাপ লাগবে, কষ্ট হবে, আর তোমরাও পুরো ব্যাপারটা বুঝতে পারবে না। তো তোমাদের আমি আর মেয়ে আলোচনা করছি যে এতটা নিচে, একটু নিচের দিকে যদি ঘর পেতাম, কারণ হোমস্টেগুলো পুরো ফুল বুক ছিল, অনেকে কলকাতা থেকে বুক করে গেছে, আমরা তো হুট করে গেছি, উঠলো বাই তো কটক যাই, তাই আমরা হুট করে গেছি, একটু উঁচুতে ঘর নিতে হয়েছে, তোমাদের দাদা ভাইয়ের খুব কষ্ট হচ্ছিলো উঠতে, সেই নিয়ে আলোচনা করছিলাম। তো দেখো আমরা অলরেডি হোমস্টে পেয়ে গেছি, তোমাদের হোমস্টেটা দেখিয়ে দিচ্ছি, এটা পুরো কাঠের হোমস্টে ছিল, আর সিলিংটা ছিল সিমেন্টের, কিন্তু বাকিগুলো সব চারিদিকটা কিন্তু কাঠের, আর ওয়াশরুমে গিজার ফিজারের সমস্ত কিছুর সুব্যবস্থা ছিল। তবে পাহাড়ি দেশের তো জানো একটু স্যাঁতস্যাঁতে ভাব থাকবে, অ্যাডজাস্ট করে থাকতেই হবে, ঘুরতে গেছি যখন। দুটো বেড দিয়েছে কারণ আমার মেয়ে আবার এখন এখন আমরা গেলে দুটো বেডের খুব দরকার পড়ে, এখানে চারটের এক ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছিল ওনারা, দুটো চেয়ার দিয়েছিল, একটা টি টেবিল ছিল, ঘড়ি দেওয়া ছিল। সিনারিগুলো দেখে কিন্তু খুব ভালো লাগছিলো আমার, তোমাদের কেমন লেগেছে আমাদের অবশ্যই জানিও। আর এর সাথে সাথে চলো দেখিয়ে নিই, বারান্দা একটা ব্যালকনি রয়েছে যেটা কমন ব্যালকনি, এখান থেকে তুমি লাভার যেদিকে ঝাউবন গাছগুলো রয়েছে সেইগুলো দেখা যায়, কিন্তু দুঃখের বিষয় আমরা সেরমভাবে তুলে ধরতে পারিনি প্রথম দিনে, কারণ এত মেঘ জমেছিল, দেখতেই পাচ্ছ দেখো শুধু মেঘ আর মেঘ, তার জন্য একটু খারাপ লাগছিল প্রথম দিনটা। তো তারপরে আমরা চা খেতে বেরিয়ে গেছিলাম। তো আজকের মতো ভিডিওটা আমাদের এখানে,
আর রুম ভাড়াটা আমাদের পার হেড পড়েছে 1200 টাকা করে খাওয়া দাওয়া দিয়ে। তো চলো আর তাহলে কথা বাড়ালাম না, কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।